ফোন দেওয়ার পরে আমাদের এখান যে ফায়ার সার্ভিস পোস্তলা এটা আমাদের সবার কাছে এটা আমাদের অনেক রেট করছে গেন্ডারের আগে ইস্তা পাইছে নারা গেন্ডারটা তারপর সবার পরে চাইছে আমাদের এইটা এই যে আইসে যেটা আইসে সেটা পানি নাই পানি ছাড়া খালি টাঙ্গি খালি গাড়ি নিয়ে আইসে আমাদের ফায়ার সার্ভিস আমাদের সামনে যদি আমরা সুযোগ সুবিধা না পাই তাহলে এটা আমরা রাইখে লাভ কি আমাদের এটা এখন প্রশ্নই আসে না হ্যাঁ তারপর যাই হোক ওইসে আগুন নিবাইছে নিয়ন্ত্রণে আনছে আনার পর আমি যেই ক্ষয়ক্ষতি হয়েছি আমাদের সামনে চেয়ারম্যান মেম্বার যারা আছে কমিশনের মানুষ আছে কেউ আসে না আসা আমাদের সান্ত্বনা দেবে যাওয়ার হয়ে গেছে কেউ তো আমাকে কিছু বলে নাই কেউ কিছু করতে পারে না আমাদের সামনে আসা প্রধানমন্ত্রী বিবেচনা করে আমাদের পাশে একটু দাঁড়ায় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না আমাদের আমরা তো সর্বহারা হয়ে গেছে একদম নিঃস্ব কিছু নাই দোকানে আমাদের আমাদের সব তো কয়লা হয়ে গেছে লোহার মাল পুইরা এখন যদি সে আমাদের পাশে দাঁড়ায় যদি কোনো আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো আমরা মনে করেন একবারে দোকান দিয়ে আমাদের সম্বল এটাই আমাদের সংসার চলে এটাই আমাদের দৈনিক আর বোবাদ চলে আমরা এই এটা করে খাই আর কি দোকান এখানে আমরা সবাই খুচরা জুতার দোকানদার সাথে প্যান্টের দোকানও আছে এদিকে আর ওই রেক্সিনের দোকান আছে মূলত আগুনের সূত্রপাত হচ্ছে হলো আপনার প্যান্টের দোকান থেকেই ওইখান থেকে আগুন লাগিয়ে সাথে সাথে আমাদের গোডাউন আছে পিছনে দোকানের পিছনে গোডাউন গোডাউনে আগুন মুহূর্তের মধ্যে ছড়ায় গেছে এখানে প্রত্যেকের মানে দোকান ছিল বন্ধ রাত তখন প্রায় 11:15-12টার মতো বাজে ঠিক আছে আমরা ফায়ার সার্ভিসে কল করছি ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে আর লেট করার সাথে সাথেই দেখা গেছে মুহূর্তের মধ্যে পুরো সব পুরা ছাই হয়ে গেছে কয়লা একেবারে যে আপনারা সরজমিনে নিজেরাই দেখছেন মানে আমরা আমার দোকান ছিল দুইটা এখানে জি আমার দুইটাতে আনুমানিক 12-15 লাখ টাকার মাল ছিল সবই একেবারে মানে আমি কোনো মালই বের করতে পারিনি সম্ভব হয়নি হ্যাঁ আমার এগুলো আমার অধিকাংশই ঋণ আর বাকিতে যাদের সাথে আমি ব্যবসা করি ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে অধিকাংশ দোকানদার আছে যাদের থেকে আমি বাকি আনছি তারা আমি ঋণগ্রস্ত আবার কারখানা এক কারখানার থেকে আমি মাল নেই উনিও আমার কাছে অনেক টাকা পাবে এখন সম্পূর্ণ বলতে কি মূলত এখানে দেখা গেছে আমার প্রায় 10-12 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকার মতোই আমার মনে করেন যে বাকি আমি বাসায় যে আপনার কাপড় চোপড় চেঞ্জ করতে পারি না হাত মুখ ধুতে পারি না কেন 1:35 আমি দোকান বন্ধ করে রেখেছি 1:45 আগুন লাগছে আসছি এসে দোকানে চাবি নিয়ে আসছি দোকান খোলার জন্য দোকানে ধারে কাছে আসতে হবে না আগুনে এত তাপ আর প্রশাসনের লোক ছিল তার আর কি চিন্তা করছে যে এখানে কারেন্টের কোনো একটা ব্যাপার স্যাপার থাকতে পারে তার জন্য আসতে দেয় না কেন আর দোকান দোকান যখন বল কাটা যায় তালা খুলছে তখন ভিতরে সব পুরা ছাই হয়ে গেছে গা দোকান কোনো মাল আর কি নাই সব নতুন মাল সব ছাই হয়ে গেছে গা লোয়ার মাল আপনার আর 10 লাখ টাকা ঋণ করে মনে করেন দোকানে মাল উঠে গেছে একজনের এই দোকানে কিচ্ছু নাই গা সব জ্বলে গেছে গা মাল আনুমানিক প্রায় 8-10 লাখ টাকা আমার মাল নষ্ট হয়ে গেছে গা আমার এই যে দোকান আর কি সব পুরে গেছে গা ছাই কিচ্ছু নেই গা দোকানে আমার পাশের দোকানটাও কিছু নেই গা সব জ্বলে গেছে গা আমি ওই দুই দোকান ক্ষতি হয়েছে বেশি সবচেয়ে গা আমাদের তো লোহার মাল লোহার সব দামি দামি মাল মেশিন মুশিন যা আছে টুলস গ্যান্ডিং মেশিন হাত মানে সেলাই মিলে কিচ্ছু নেই গা সব পুরে গেছে গা পুরো ছাই হয়ে গেছে গা এই ক্ষতি কীভাবে পোষাবো এখন তো কিছু বলতেও পারতেছি না মাথাও ঠিক নাই কেন কীভাবে ক্ষতি ব্যাংকের থেকে ঋণ নিচ্ছে এখন যদি এখন ব্যাঙ্গালার তো আর মনে করেন এটি মাফ করবো না তাদের তো টাকা দিতে হবে সরকার যদি একটা উদ্যোগ নেয় ইন্স্যুরেন্স থেকে আপনি সব হলো কিস্তি মিস্তির ইন্স্যুরেন্স থেকে আর কি লোন লো এনজিওর থেকে যদি সরকার আমাদের একটা উদ্যোগ নেয় যদি কিছু সহযোগিতা করে তাহলে আমাদের আর কি আমরা দাঁড়াতে মনে হলে আমাদের নিঃস্ব হয়ে গেছি আমরা আমাদের বাচ্চার কোনো আর কি এই দোকান দিয়ে আমাদের সংসার